কম্পিটিশন চলছিল সেই কম্পিটিশনে, এবং আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছেন আমরা চন্দ্রনগর, তারপরে হচ্ছে কি আমাদের এইখানে এটা কিন্তু অবস্থিত, আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন পুজোতে। ক্যামেরায় তাপসের সঙ্গে রাধেশ্যাম সরকার। তোমরা বড় হলে অনেক বড় হবে। প্যান্ডেলটা চলে যাব টিভি শ্রী সম্মান 2017। আপনারা জানেন আমরা কিন্তু বেরিয়ে পড়ছি বিভিন্ন জায়গায়, সেখানে যোগাযোগ যথেষ্ট ভালো হয়, এবং আপনারা হয়তো জানেন না এই মুহূর্তে আমরা আছি মানে কলকাতার সবচেয়ে বলতে গেলে সামনে এটা কি 37 বছর ধরে এইখানে এই জগদ্ধাত্রী পুজোকে চলেছেন, এবং সবচেয়ে বড় কথা আপনারা বিশ্বাস করবেন না, এখানে কিন্তু পুজো হয় এই অঞ্চলে যারা পরিবার আছে যারা বাড়িতে থাকেন। সবাই ভালো হোক, মঙ্গল হোক, এটাই ভালো। গাইকি মাতা কি বলছেন? খুব ভালো লাগছে। কিন্তু দিদি কমপ্লিমেন্ট দিয়ে দিলেন, এখানকার যারা মহিলারা আছেন তাদের ছাপ সুন্দর হয়েছে। হাত তালি দিচ্ছেন, এবং সত্যি সব মহিলারা কিন্তু খুব সুন্দর হয়েছে। সন্ধ্যের পর থেকে রাত 12টা অবধি আমরা এখানে প্রতিটা দিন একসাথে কাটাই। এখানে
হাজার হাজার লোক প্রসাদ গ্রহণ করেন। এটা আমাদের করতে পারি, এটা খুবই আশীর্বাদ। তাই আপনাদেরও বলবো যে এই মাধ্যমে তরুণীরা বেশি সাজে, সেটা কি প্রত্যেকটা সদস্য আমরা যেভাবে নিজেদের দেখতে পাচ্ছেন এরা কিন্তু মানে যেমন সুন্দর সেজেছে, কথাবার্তাও কিন্তু আমরা চাই পরবর্তী এভাবে আগে নিয়ে যাক। সত্যি দেখছি এত ভালো এখানে মধ্যে থেকে বেশ মনে হচ্ছে ফ্যামিলিতেই আছি। প্রাইজটা কি পাবেন কি মনে হয়? যেটা খুব মানে এই যে মাঠ কল এই অঞ্চলে কিন্তু এরা কিন্তু আর মাঝে নয়, এটাও কিন্তু এই এটা আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে সেই কোথা থেকে চন্দ্রনগর থেকে। এনারাও কিন্তু বলছেন আমার করেন এনাদের ঝুলিতে তার সরকার 24 আসছে সবাই একসাথে